রাসূল এবার আয়েশাকে আদব দেওয়ার জন্য বলছেন, আয়েশা মুখে লাগাম লাগাও এটার নাম হায়া, এমন কথা বলিও না যাতে অন্যের গায়ে লাগে, এমন কথা বলিও না যে তোমার এই মান মর্যাদা নিয়ে টানাটানি লেগে যাই, তুমি এমন একটা শব্দ বলে ফেললে, এই শব্দটাকে যদি হাতে ধরে নদীর পানিতে ফেলে দিতাম তাহলে নদীর পানিগুলো পান করার যোগ্য থাকতো না, সুতরাং তুমি এটা থেকে সাবধান হয়ে যাও। কথাটা বলবেন কাউকে? কথা বলাতে হায়া আছে, ব্যবহারে হায়া আছে, কাপড়ে হায়া আছে, জামাতে হায়া আছে। আবু সুফিয়ানকে রাসূলের শ্বশুর এবং আবার সম্পর্কে চাচা, মক্কার 13 বছর আবু সুফিয়ান ঈমান আনেনি, 13 বছর, আর মদিনার 8 বছর ঈমান আনেনি, তাহলে 13 আর 8 কত হলো, 21 বছর ঈমান আনেনি আবু সুফিয়ান। তারপরে ঈমান এনেছে, ঈমান আনার পরে রসুলকে মাত্র 2 বছর দেখেছে। যখন রসুল নতুন মুসলমান, ঈমান আনলেন দুনিয়াতে আর কোরআন আনলেন, ঠিক ওই দিনে আবু সুফিয়ান বেড়াতে গেল কোথায়, রুমের দেশে। রুমের বাদশাহ রসুলের খবর শুনে রেখেছিলেন, আর খবরগুলো শুনে যাইনে আরও কিছু জানবেন বলে বাজার থেকে আবু সুফিয়ানকে ডেকে নিয়ে আনলেন। এনে উনি আরবি জানেন না, তখন একটা দোব হাসিকে নিয়ে এসে 10-12টা প্রশ্ন করলেন রুমের বাদশাহ আবু সুফিয়ানকে, তুমি ওর বংশের লোক? বলে হ্যাঁ। লোকটা কি বলছে? যে আমি নবী। ওর কথাগুলো কেউ মানছে? বলে মানছে। ধনী লোক মানছে না গরিব লোক মানছে? যে গরিব লোক মানছে। যারা যারা মানছে তারা তারা কি আবার 15 দিন পরে ওই ধর্ম ছেড়ে বাপের ধর্মে চলে আসছে? বলছে না, আসে না। লোকটা কি ধনমাল চাইছে? বলছে না, চাই না। কি কথা বলছে? চুরি করিও না, জেনা করিও না, বুক নুচে নুচে, মুখ চাপড়ে চাপড়ে কান্না করিও না, এগুলো কথা বলছে। বলতে 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 আবু সুফিয়ান তখন বলছে, লাউলাল হায়া ও মিন আন্নি ইয়াসারু আলাইয়া আল কিজবা, আমার জানটাতে যদি এ হায়া না থাকতো, আমার মনে আমার মেজাজে যদি লজ্জা না থাকতো, কি বলে লজ্জা না থাকতো, যে আজ আমি একটা ঝুটা কথা বলে দিতাম নবী মুহাম্মদ সম্পর্কে, কেন যে ই আমাকে জিজ্ঞেস করছে লোকটা কেমন, আর আমি যদি মিথ্যা কথা বলে দিই লোকটা এইরকম লোকটা ওইরকম, তাহলে আমি চালিয়ে দিতে পারতাম মিথ্যা কথাটা। কিন্তু ওইখান থেকে যখন আমি চলে আসতাম বাড়ি, 15 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে লোকেরা জেনেই যেত, আর লোকের মারফতে রাজাও জেনে যেত আমি মিথ্যা কথা বলেছি। আর এই মিথ্যা কথাটা যেদিন আমার প্রমাণ হয়ে যাবে সেদিন দুনিয়ার লোক আমাকে দাগ লাগাবে, কি বলে আবু সুফিয়ান মিথ্যাবাদী, আবু সুফিয়ান মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে রুম সম্রাটের সামনে। এই কথাটা আমাকে লজ্জা লাগলো, এই কথাটা আমার দ্বিধায় লাগলো, এই কথাটা আমাকে সংকোচ বলে মনে হলো, তার জন্য আমি পারতাম মিথ্যা কথা বলতে, তবুও লজ্জায় পড়ে গিয়ে রুম সম্রাটের সামনে সেদিন আমি নবীর দুশ্মন হওয়া সত্ত্বেও একটা কথা আমি মিথ্যা বলিনি, যতটি কথা বলেছি সবটি একদম সত্য কথা বলেছি। জি হ্যাঁ, পোশাকেও আছে হায়া, চলাফেরাতে যেমন হায়া আছে তেমনি পোশাকেও আছে হায়া। এর আগে আপনাকে বলেছি, আবার এ বলতে 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 শেষ পর্যায়ে এসে আর একটা কথা শুধু বলি আপনাকে, আপনাদের বাসন ভর্তি হলো আর রাতটা অনেক বেশি হয়ে গেল, এই নেতারাকে টেনে এনে কত টাকা যে পাই বাংরুয়াওয়ালারা, যে খালি হাদিস কোরআনের ওয়াজ করে দিবে, কারা তো নেতারা, নেতারা হাদিস কোরআনের ওয়াজ করবে, আর এই জন্য গোটাই গোটাই 45 মিনিট যেমন পানি দিয়ে না এমনি গিলে খেয়ে নেই, তেমনি টাইমের 45টা মিনিটকে গিলে খেয়ে নিল, মোটেই ভালো লাগে না আমাকে, কিন্তু করতে পারি না কিছু, আপনারা আনছেন আর আপনারা করছেন, দুটা কথা বলে দিল হয়ে গেল, চলে গেলাম, আমরা নেতার নেতার জায়গাতে আছি, আর মুলবিরা আছে ঘুষড়েবে, ওরাই আবার ওই মাওলানা সেজে সেজে বসে থাকছে, তো জায়গায় অত কথা বলার লাভ নেই, টাইমকে আপনি বেটাম করে দিয়েছেন। সবাই মনে রাখবেন আমার কথাটা, যে আমাকে স্টেজে আনতে হলে এ কথাটা আগে মনে রাখতে হবে, যে ওটা বুড়া গরুবে, ওই গরুটাকে পাশে খাটাইলে হবে না, ওকে আগে দিতে হবে। আর আপনি আমাকে 11টাতে এনেছিলেন আর আমি এখন 12:30টাতে চলছি, অতএব আমার জানে কষ্ট হচ্ছে, আমি এত টানা টানতে পারি না,
শেষ পর্যন্ত একটা কথা শুধু বলে দিচ্ছি, এই আইব আমাদের দেশে আছে, আমাদের সমাজে আছে বলে, তা হলো এই যে রসুলের 150-এর নাম হলো আসমা, রসুলের 150-এর নাম হলো আসমা, মদিনা থেকে 10 কিলোমিটার দূরে তার স্বামীর খেজুরের বাগান ছিল, খেজুরের বাগান থেকে খেজুর পেড়ে আর খেজুরের শুকনো শুকনো ডালগুলো কিছু নিয়ে আসমা চলে আসছে বাড়ি, মধ্য রাস্তাতে দেখা হয়ে গেল কার সাথে, রাসুলের সাথে। রসুল নিজের সালিকে যেমনি দেখতে পেলেন রাস্তায়, সাথে সাথে উঁটটাকে বসিয়ে দিলেন, আর বসিয়ে দেওয়ার পরে নিজের সালিকে ডেকে বলছেন, ই করো চড়ে লও, আমার পিছন দিকে বসে যাও, খেজুরের পুঁটলাটা রেখে দাও, আর এই শুকনো লকড়িটি বাম সাইডে বেঁধে দাও, আমি তোমাকে তোমার বাড়ির সামনে রেখে দিব, তুমি একটা বেটি ছেলে, এতটি বোঝা নিয়ে চলবা কষ্ট হবে রোদে, আমি উঁট নিয়ে যাচ্ছি, আমার উঁটে 3টা 4টা লোককে বইতে পারবে, বোঝা বইতে পারবে, তো তুমি বসে যাও। উঁট বসিয়ে দিয়ে রাসুল ডাকছেন কাকে? নিজের শালিকে। হাদিস কি লেখা আছে? ফাস্তাহিয়াইতো আন আসিরা খালফার রেজাল, আমাকে লজ্জা লেগে গেল, আমাকে শরম লেগে গেল, আমাকে দ্বিধা লাগলো, কিসের দ্বিধা লাগলো, এটা আমার স্বামী নয়, এটা আমার স্বামীর সম্পর্কে কে হলো? তো যাকে আমরা সাধু ভাইরা বলি, যদি আমার স্বামী মরে যায়, আমার স্বামী যদি মরে যায় আর আমার বোনটা যদি ওখান থেকে তালাক পেয়ে যায়, তাহলে নবী মুহাম্মদ আমাকে বিয়ে করে নিতে পারবেন, বিয়ে করা যায় আছে, তাহলে আমি এমন ভগ্নিপতির সাথে তার পিছন দিকে বসে কিসের জন্য যাব? আমি যদি তার উঁটে চড়ে যাই তো দুনিয়ার লোক আমাকে দেখবে আর নবীর দিকে তাকাবে, আর তাকিয়ে লোকেরা বলবে কি, দেখো দেখো আসমা নবী তার বহনু হলো, ভগ্নিপতি হলো, আর ভগ্নিপতির পিছন দিকে বসে বসে চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা, এটা যদি আমার স্বামী জানতে পারে তাহলে আমার স্বামী খুশি হবে না, আমার স্বামীর মন খারাপ হয়ে যাবে এক কথা, আর যদি এইরকম করে আমি চড়ে যাই তাহলে পরবর্তী যুগে মানুষের একটা নিয়ম বানিয়ে ফেলবে, ভগ্নিপতির পিছন দিকে চড়ে যাওয়া যায় যাচ্ছে, ভগ্নিপতির সাইকেলে বসে যাওয়া যায় যাচ্ছে, ভগ্নিপতির মোটর সাইকেলে চড়ে নেওয়া যায় যাচ্ছে, একটা মানুষের আর রীতি বানিয়ে নেবে, নীতি বানিয়ে নেবে। তার জন্য হযরতে আসমা বলছেন, আল্লাহপাকের রাসুল আমি আপনার উঁটে চড়ব না, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি হেঁটেই যাব, আপনি উঁটটা খাড়ো করেন, আর করে একা একাই যাচ্ছিলেন, একা একাই আপনি চলে যান, আমি আপনার উঁটের উপরে হারগিয়ে চড়তে যাব না। নবীর পিছন দিকে চড়তে গেল না, কে তো নবীর সালি, কিসের জন্য গেল না? লজ্জা লাগলো, লোকেরা কি বলবে, আর আগামী দিনে একটা রীতি রেওয়াজ হয়ে যাবে। তাহলে এত সুন্দর সুন্দর হাদিস থাকার পরে আর এত সুন্দর সুন্দর নীতি আমাদের কাছে থাকার পরেও আজ আমাদের দেশে কি এরকম ঘটনা ঘটে? যদি ঘটে তো ভাই হে, হাত ধরে বলছি, পা ধরে বলছি, অনুনয় করে বলছি, তোমাকে আমি বড় ভাই বলে বলছি, বাড়িটাকে সাবধান করো, তোমার নতুন জামাই যেদিন বাড়ি আসছে সেদিন 3 দিন বা 2 দিন তোমার বাড়িতে যে থাকবে, তো ওই 2টা দিন নতুন জামাইকে খাওয়াই কারা? তো বেশিরভাগ সালিরা, তরকারি তুলে দেবে কে? তো সালি। হাত ধুয়ে দেবে কে? তো সালি। তো এইভাবে অন্য মানুষকে যেটা তোমার মাহরাম নয় তার হাত তুমি ধুয়ে দিবা, এটা কুণ্ঠে আইন পেলে 370 টাকা। হ্যাঁ, কোন একজন এই গ্রামের লোক? আচ্ছা, তো এই গ্রামের কোন গুমানি সাহেব? আপনাদের শোলমারিতে বাড়ি ছিল? শোলমারিতে বাড়ি ছিল, এখানে বাড়ি। ওনার নাম কি? গুমানি। আচ্ছা, গুমানি সাহেব উনি এখানে দিয়েছেন 350-300টা টাকা, আর 2টা সোনার মাকড়ি দিয়েছেন বা ইয়াররিং দিয়েছেন, তার জন্য দোয়া চেয়েছেন। আর হ্যাঁ, একটা টাকা নিয়ে বসে আছি আমি। ওরে সুবহানাল্লাহ, এই ওটা কে দিয়ে গেছিল টাকাটা? গো পঞ্চায়েত সমিতির একজন লোক দিয়ে গেছেন, উনি দিয়েছেন 1, 2, 3, 4, 5, উনি দিয়েছেন 10,000 টাকা, আর আমার ভাই দিলেন 1,000 টাকা। তো এই টাকাটি নিয়ে উনি একটা আমার কাছে আবদার পেরেছিলেন যে আপনারা একটু দয়া করে দোয়া করে দিবেন, তো দোয়া আমি
আপনার আব্বা দিয়ে পাঠালে 600 টাকা, আচ্ছা তার জন্য দিয়ে পাঠিয়েছে 500 টাকা, আলহামদুলিল্লাহ আছেন। আর মিতু আব্বার জন্য আমার ভাই 1500 টাকা। যারা আপনারা চলে যাচ্ছেন বাড়ি তাদেরকে বলছি দয়া করে মসজিদের গেটের দিকে যান, যদি গুনাহকে ধুতে চাও বইটার নাম 100 পাতার বইখান 30টা টাকা দাম দিয়ে নিয়ে যাও। আর ওয়াসিম আকরাম তার বাবা মার জন্য 2000 টাকা, মা বোনেদেরকে বলছি আরে নিয়ে